ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এরপরে আমি তোমাদেরকে দেখাবো মিউজিয়ামটা, হ্যাঁ শ্রীকৃষ্ণের মিউজিয়াম, যেখানে শ্রী রাধাকৃষ্ণ একসঙ্গে বিরাজ করছে নবদ্বীপের এই মিউজিয়ামটিতে। শুধু দেখতে দেখো যে মিউজিয়ামটা কত সুন্দর। মিউজিয়ামে প্রবেশ করতেই ফার্স্টেই দেখতে পেলাম শ্রী বিষ্ণু ভগবানকে। এখানে মেঘের মধ্যে উনি স্বয়ং এসে আমাদের সকলকে আশীর্বাদ করছেন। তো দেখো খুব সুন্দর এই বিষ্ণু ভগবানের সেই রূপ, আহা হা কি অপরূপ রূপ, না দেখলে যেন মনোমুগ্ধ হয়ে যায়। তো এরপরে চলে আসলাম একদম সত্তর যুগে, যেখানে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সেবারত শ্রী মহালক্ষ্মী। তো প্রলয়কালে রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তি ধারণ ও দন্ত সাহায্য উদ্ধার লীলা, এবং এটি তোমরা দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরো মিউজিয়ামে এরকম চারপাশটা অনেকটা বড়। তো বনের মধ্যে ধ্যানরত বালক ধ্রুব মহারাজ কে ভগবান গুরু পৃষ্ঠে করে এসে ওই ভক্তের নিকট আসেন, এবং ধ্রুবের এতদিনের যে সাধনা, তো সেই সাধনার পূর্ণ ফল লাভ হয়। এখানে হচ্ছে স্বয়ং নৃসিংহদেবের অবতার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান শ্রী নৃসিংহদেব রূপে আসেন এবং হিরণ্যকশিপুকে বধ করেন। এটা হচ্ছে সেই দৃশ্য। ও ত্রেতা যুগে অযোধ্যার রাজা ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা, মাস্তা কৌশল্যার পিঠে চড়ে বসে আছেন শ্রী রামচন্দ্র, আহা কি অপরূপ রূপ, না দেখলে যেন মনোমুগ্ধ হয়ে যায়। এরপরে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের রামমাল্য হস্তে সীতা দেবীর সঙ্গে দেখা। দেখো ইনি হচ্ছেন মাতা সীতা আর ইনি হচ্ছেন স্বয়ং শ্রী রামচন্দ্র। এবার হচ্ছে দণ্ডকারণ্য বনে পঞ্চবটি আশ্রমে বনবাসী শ্রী ধনুর্ধারী শ্রী রামচন্দ্র এবং ভ্রাতা অনু শ্রী লক্ষ্মণ ও পত্নী শ্রী সীতাদেবী একসঙ্গে এনারা বনে বসবাস করছেন। তো এরপরে হচ্ছে ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষসরা আছে, রাবণের আগমন এবং সীতাদেবীকে অপহরণ। সামনে একটি অপরূপ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, শ্রী রাধাকৃষ্ণ স্বয়ং তার সখীদের সঙ্গে রাসলীলায় ব্যস্ত আছে এবং সখীরা খোল করতালে নাচ করতে ব্যস্ত। আর এটি হচ্ছে স্বয়ং লাড্ডু গোপাল, তিনি সিংহাসনে বসে লাড্ডু নিয়ে দোল খাচ্ছে। এবং আমার সেই সৌভাগ্যটা লাভ হয়েছিল যে শ্রী ভগবানকে হাতে করে দোলনা দেওয়ার জন্য, আহা আমার মনটা তো আনন্দে ভরে গেল বন্ধুরা, কি শ্রী শান্তি ভগবানকে এরকম দোলনাতে দোল খাইয়ে, তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি এ এক অপরূপ অনুভূতি, আহা। তো তার পাশেই আবার গোপালের মূর্তি আছে, তিনি শান্তভাবে বসে আছেন আর আমাদের দিকে মুচকি হেসে বলছেন, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে তোমরাও বলো। আর পাশেই আছেন শ্রী নৃসিংহদেব মহারাজ, এটিও গোপালের বা শ্রীকৃষ্ণের একটি উগ্র রূপ। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী অদ্বৈত আচার্য গৌর ভক্ত বৃন্দের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ লীলায় উনি ব্যস্ত। সকল ভক্তরা গোপালকে দোল খাওয়াতে ব্যস্ত, কি অপরূপ দৃশ্য, আহা তোমরা অবশ্যই একবার এই মিউজিয়ামটাতেই আসো। দ্বাপর যুগে মথুরার কারাগারে পিতা বাসুদেব ও মাতা শ্রী দেবিকা দেবীর কোলে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সামনেই দাঁড়িয়ে আছেন শ্রী বিষ্ণুদেব। তো দেখো শ্রীকৃষ্ণ স্বয়ং মায়ের কোলে অধিষ্ঠান করছিলেন। আর এটা হচ্ছে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের একটি লীলা, যেটা আমরা সবাই জানি যে রাক্ষসী পুতনাকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, তাও একদম
শিশু অবস্থাতে ওনার স্তন থেকে দুগ্ধ পান করার সাথে সাথে জীবনটাও কেড়ে নিয়েছিলেন। তারপরে শ্রীকৃষ্ণের আবার একটি লীলা হচ্ছে, এটা হচ্ছে দামবন্ধন লীলা, অর্থাৎ মা যশোদা শ্রীকৃষ্ণকে উদু খুলে বেঁধেছিলেন। তো সেই উদু তারপর যুগে যখন কৃষ্ণ বলরাম দু ভাই যাচ্ছিলেন অক্রূর ঝির রথে চেপে মথুরাতে কংসকে বধ করতে, তো এটাই হচ্ছে সেই যাওয়ার সুন্দর একটি মুহূর্ত বা দৃশ্য। আর কলিযুগে নীলাচলে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব বা হরে কৃষ্ণ চৈতন্য চৈতন্য মহাপ্রভু, তিনিও জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলেন। তো দেখো উনি দর্শন করছেন জগন্নাথ দেবকে, আহা এই দৃশ্যটা দেখলে যেন গা দিয়ে কাঁটা দিয়ে ওঠে, এক অপরূপ প্রেমের নীলবন্ধন। আবার আছে কলিযুগে ভক্তদের নবদ্বীপে পথে পথে সুরধ্বনির তীরে নগর কীর্তন, তো দেখো এখানে সবাই নগর কীর্তন করতে ব্যস্ত। আর শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার চলে শচী মাতাকে কৃষ্ণ ভজনে উপদেশ দিলেন, শচী মাতাকে কৃষ্ণ ভজনের উপদেশ দিচ্ছিলেন, আহা হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এখানে নামাচার্য হরিদাসের মৃতদেহকে নিয়ে মহাপ্রভু সেই নৃত্য, আহা সেই নৃত্য দেখলে চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসে। কিনা উনি মুসলিম ছিলেন বলে কৃষ্ণ ভজনা করেছিলেন, তার জন্য ওনাকে এত কষ্ট পেতে হয়েছিল। তো দেখো মিউজিয়ামটা অনেকটাই বড়। মিউজিয়ামের ভিডিও এই মিউজিয়ামটাতে একদম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবানের কী কী লীলা সবটাই তুলে ধরা হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে আমি পরবর্তী ভিডিও।